नमस्कार बंधु, आमी संदीप बाग, आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज जावास्क्रिप्ट 98 नम्बर क्लास, एक क्लास आपनारा शिखबेन जावास्क्रिप्ट ऑन बिफोर आनलोड इवेंट सम्पर्के। ऑन बिफोर आनलोड, आपनारा पूर्वेर क्लासे लोड इवेंट सम्पर्के शिखेछेन जे आमरा कोनो वेब पेज जखन लोड करी तखन आमादेर যে কোনো এফেক্ট ঘটানো যায় সেটাকে লোড ইভেন্ট বলা হয়। ও যেমন যখন একটি ওয়েবসাইট ওপেন হয় সেটাকে আমরা লোড ইভেন্ট বলা হয়, কিন্তু আনলোড ইভেন্ট হলো ঠিক তার বিপরীত। যখন কোনো ওয়েব পেজকে লিপ করে অন্য কিছু কাজ করা হয় তখন আমরা আনলোড ইভেন্ট বলা হয়। কল্পনা করুন, এই যে এখানে লিংক আছে, এই লিংকে আমি যদি ক্লিক করি তাহলে সন্দীপ বাগ ফর ইউ ডট কম ওয়েবসাইটে যাব, অর্থাৎ এই পেজটিকে আনলোড করে, এই পেজটিকে লিপ করে তবেই আমি এই লিংকের ওয়েবসাইটে যাব। দেখুন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি আনলোড হওয়ার আগে আমার কাছ থেকে পারমিশন নিচ্ছে যে আপনি সত্যিই কি লিপ করতে চাইছেন। আপনি যদি এই রকম ইভেন্ট ঘটাতে চান সেক্ষেত্রে অন বিফোর আনলোড ইভেন্টকে কাজে লাগাতে পারেন। আমি যদি এখন লিপ ক্লিক করি সেক্ষেত্রে এই পেজটি আনলোড হয়ে নতুন পেজে আমাকে নিয়ে যাবে। দেখুন, আমি ক্যান্সেল করলাম। এছাড়াও এখানে দেখুন চারটি ট্যাব আছে, চারটি ট্যাবের মধ্যে দেখুন এই ট্যাবটিকে আমি কেটে দিচ্ছি, অনায়াসে কেটে যাচ্ছে। এই ট্যাবটি দেখুন, এই ট্যাবটিকেও যদি আমি কাটি এখান থেকে কেটে যাবে, দেখুন কেটে গিয়েছে। কিন্তু এই ট্যাবটিকে যদি আমি কাটতে চাই, দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করছে আপনি কি সাইটটা লিপ করতে চাইছেন। দেখুন লিপ অপশান রয়েছে, যদি আপনি লিপে ক্লিক করেন তাহলে এখান থেকে বেরিয়ে আসবেন। এটি সম্ভব হয়েছে অন বিফোর আনলোড ইভেন্ট দ্বারা। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখানে দেখুন আমরা পূর্বের ক্লাসে অন অনলাইন ও অন অফলাইন ইভেন্ট সম্পর্কে বিস্তারিত শিখেছি। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, দেখুন প্রয়োজন নেই আমাদের, ডিলিট করে দিলাম। জাস্ট বডি ট্যাগ আছে এবং বডি ট্যাগ নিচে সেক্স আছে, এখানে ফাংশন আছে, সমস্ত কিছু ডিলিট করে দেব, প্রয়োজন নেই। এখানে আমাদের পি ট্যাগ আছে, এইচ থ্রি ট্যাগ আছে, এইচ ওয়ান ট্যাগের প্রয়োজন নেই। দেখুন সেভ করলাম ফাইলটি, আপনাদের দেখিয়ে দিই, পি ট্যাগ আর এইচ থ্রি ট্যাগ আছে। ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন এটি পি ট্যাগ আর এটি এইচ থ্রি ট্যাগ। এখন এই ওয়েব পেজে আমরা অন বিফোর আনলোড ইভেন্টকে নিয়ে কাজ করব। প্রথমত আমি এখানে একটি অ্যাঙ্কার ট্যাগ নেব আপনাদের বোঝানোর জন্য। অ্যাঙ্কার ট্যাগ এইচ আর ই এফ হার্ফ ইকুয়াল টু ডবল কোট, অ্যাঙ্কার ট্যাগ শেষ করলাম। এখানে আমি এইচ টি টি পি এস কোলন স্ল্যাশ www.sandeepbagforyou.com আমার ওয়েবসাইটের নাম দিলাম এবং অ্যাঙ্কার ট্যাগ এখানে শেষ করলাম। এবং লিঙ্ক হিসেবে কিছু লেখা দেখাবো, সেই লেখাতে ক্লিক করলে তবে এই পেজে যাব। তার জন্য লিখলাম ডব্লিউপিএসআইটি ওয়েবসাইট। দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন একটি লিঙ্ক আছে। আপনি এখানে যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, যে ওয়ার্ডটি লিখবেন সেই ওয়ার্ডটি ডিসপ্লে হবে, আপনারা পূর্বের ক্লাসে শিখেছেন। আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখব, তাই একটি ফাংশন নিচ্ছি, ফাংশনের ভিতরে কোড লিখব, এফ ইউ এন সি টি আই ওয়েন ফাংশন। ফাংশনের নাম সন্দীপ রাখলাম, আপনি যে কোনো নাম রাখতে পারেন, একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম, কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি জাস্ট রিটার্ন লিখব, আর ই টি ইউ আর এন রিটার্ন, এবং ডবল কোট শুরু করলাম, ডবল কোট শেষ, স্টেটমেন্ট বন্ধ করলাম। ডবল কোটের ভিতরে কোনো ভ্যালু লিখলাম না, জিরো রিটার্ন করব। এবং এই ফাংশনটিকে আমরা অন বিফোর আনলোড ইভেন্টের সঙ্গে কল করব বডি ট্যাগে। দেখুন বডি ট্যাগ, বডি ট্যাগে অন বিফোর এফ ওআরই বিফোর আনলোড ইকুয়াল টু ডবল কোট
প্রথমত আমরা যেহেতু এখানে জিরো রিটার্ন করছি বা এখানে কোনো ভ্যালু নেই, নাল ভ্যালু রিটার্ন করছি, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমত রিটার্ন কিওয়ার্ডটা লিখবো, আর ই টি ইউ আর এন, রিটার্ন। এরপর আমরা ফাংশনের নামটি কপি করে এখানে, অর্থাৎ কল করব, এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন ওয়েবসাইট এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের চেঞ্জ ইউ মেড মে নট বি সেভড, অর্থাৎ আমরা যখনই লিঙ্কে ক্লিক করলাম আমাদের পেজ আনলোড হওয়ার আগে আমাদেরকে প্রশ্ন করছে সত্যি পেজটি কি আনলোড করতে চাইছেন, যদি লিভে ক্লিক করি পেজটি আনলোড হয়ে যাবে, আনলোড হয়ে যাওয়ার পর আমাদের নির্দিষ্ট লিঙ্কের ওয়েবসাইটে পৌঁছে দিয়েছে। দেখুন পুনরায় আমি ব্যাকে আসলাম, পুনরায় আমি এখানে ক্লিক করলাম, জিজ্ঞাসা করছে আনলোড হব না হব না, আমি যদি ক্যান্সেল করি সেক্ষেত্রে পেজটি আর আনলোড হলো না, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমি এই ট্যাবটি কাটার চেষ্টা করলেও আমাকে প্রশ্ন করবে আপনি কি সত্যি লিভ করতে চাইছেন, পেজটিকে আনলোড করতে চাইছেন। আপনি এইভাবে অন বিফোর আনলোড ইভেন্টকে কাজে লাগাতে পারেন। আমি জাস্ট একটা আপনাদের উদাহরণ দিয়ে দেখালাম, আপনারা আপনাদের বিভিন্ন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, লাগিয়ে আপনারা আপনাদের মতো ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন, এবং যখন আপনি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করবেন সেখানে পেস্ট করে দিন।